ऐसे तू निकल ओ राही, ऐसे तू निकल ओ राही, जो देखे ये दुनिया सारी, जिधर देखूं तेरी झलक है मांगे आजादी। ऐसे ही तू चल ऐसे ही तू चल। हाय की कुछ थामा थामा आमक दा आमक दा आमक दा ओ सुमन तोड़ के बंधन तू भागा यूं एक ही दारा दारा ऐला हाथ धो हाँ दिखे शु हाँ 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 तोड़ के बंधन तू भागायूं जग तेरे पीछे रह गई, रोकेगा तुझको कोई कैसे ये बोल। ऐसे ही तू चल ओ राही, ऐसे ही तू चल। अरे बाबूदा क्या मना चो खूब सुंदर लग जे तुम्हें दारा एना जिधर देखूं भालो थके झलक है मांगे आजादी। ऐसे ही तू चल ओ राही, ऐसे ही तू चल चोर। दूर नहीं है मंजिल तेरी, संग तेरे राहें जुड़ गई, मिलके राहों से अपनी मंजिल तू ढूंढ। ऐसे ही तू चल ओ राही, ऐसे ही तू चल ओ राही, जो देखे ये दुनिया सारी, जिधर ही तू चल ओ राही, ऐसे ही तू चल। फकीरदा आबार सेई स्वप्नटा आबार दादा एखन आसेनी ना নিজের ভালো তো পাগলেও বোঝে তা নয় কানে দিয়েছি তুলো আর পিঠে বেঁধেছি কুলো বলো আয় বলো বলো শোন বাদরটাকে যেখান থেকে পারবি কান ধরে নিয়ে আসবি আমি কোথায় যাব আর রান্নাঘরে অনেক কাজ আছে না আমার মাথা কিনে নিয়েছিস চতুর্ষ আসো কাজ ও সকাল সকাল পাড়া বেড়ানো আমি বার করছি কিছু কিছু স্বপ্ন আছে বারবার ফিরে আসে আর কিছু স্বপ্ন আছে যেগুলো আসে না জানো যখন আমি ওগুলো দেখি কেমন যেন কষ্ট হয় কি জানো
আমরা যা যা চাই আর যা যা চাই না সব আমাদের স্বপ্নে উঁকি দেয়। ওরে বাবা, এমন করে বলো না, বড্ড শক্ত লাগে। ক্লাসে মাস্টারমশাইরা এমন সব শক্ত শক্ত কথা বলে। ওটে বেলা তো অনেক হলো, স্কুল নাই? আছে তো, স্কুলে যেতে ভালো লাগে না, তুমি তো জানো। আমার খালি তোমার মতো নদী ইচ্ছে করে। তুমি কি সুন্দর কথা বলো, সবাইকে কত ভালোবাসো, কত রকমের গান গাও। আমাকে তোমার দলে নেবে ফকির দা। আমার তো কোনো দল নাই, হ্যাঁ, আমি তো একা, আমি সবার। কি জানো আফজান, আসলে আমি ট্যানার। টিনার মানে কার বলবো, সময় আসুক তখন বলবো। কি স্যার, কি রে এখানে এখন কি করছিস তুই, স্কুলে যাবি না? আপনি তো জানেন আমার পড়াশোনা করতে ভালো লাগে না। এরকম মনে হয়, আমার খালি মনে হয় ক্লাসরুম, বোর্ড, বেঞ্চ সবাই যেন আমাকে গিলতে আসছে। কিন্তু স্কুলে না গেলে পড়াশোনাটা করতে পারবি? ওই পড়াশোনাটাই তো আমার ভালো লাগে না। বুঝলাম। জানেন স্যার, সুমন, এই সুমন, খাবি আয়, স্কুলে দেরি হয়ে যাবে তো। যা যা, মামা ডাকছেন, তৈরি হয় না। আমারও আজ কলেজে ফার্স্ট ক্লাস, তাড়াতাড়ি বেরোতে হবে। চ আমি বুঝি তোর বন্ধু নই। তাছাড়া টিনটিন তো চ্যাংকে ফেরত পেয়ে গেছিল। তুইও পাবি এই আশ্চর্য। এখন স্কুল, ফিরে গল্প। খেতে বস, কটা বাজে দেখেছিস? বস বস। স্কুলে না গেলে হয় না, স্কুল কামাই ব্যাড হ্যাবিট দা ভাই। না না, খেয়ে স্কুল কামাই করিস না। আচ্ছা তোর কি হয় বলতো, তুই তো অন্য সব কিছুতে এত ভালো, খালি পড়াশোনার নাম শুনলে এমন করিস কেন? হ্যাঁ আমার ভালো লাগে না। নাও কথা শোনো, দিন দিন রেজাল্টের কি হাল হচ্ছে দেখেছিস তো, স্কুল থেকে কি বলে দিয়েছে মনে আছে তো? দেখ সুমন, একটু তো মন দিয়ে পড়তে পারিস। আমিও তো পড়ি। এই তুই খেলে চুপ করে শোন, তোকে নিয়ে আমাদের খুব আশা, জানি তোর নিজের ক্লাসের বন্ধুদের ছেড়ে এই ক্লাস এইটেই পরপর দু বছর পড়তে হয়েছে। তুই যদি লেখাপড়াটা করতিস তাহলে তো এমনটা হতো না। তাই বলছি এবারে ভালো করে পড়ে তাক লাগিয়ে দে দেখি। তোর কি ইচ্ছে হয় না যে একদিন তুই মস্ত বড় হবি, কত লোক তোকে ভিড় করে দেখবে। হাত চালা কিরে খা। খাইয়ে দেবে দেখি। একটু মন দিয়ে পড়াশোনা কর না, দেখবি সব পারবি। কেমন? গুড মর্নিং। গুড মর্নিং। বেরোচ্ছেন? হ্যাঁ, ওকে স্কুলে দিয়ে তারপর দোকান যেতে হবে। ইয়ে দেখা যখন হলো, মানে একটা কথা বলার ছিল। ঠিক আছে, পরে না হয় একদিন।
হ্যাঁ বেশ পরেই হবে একদিন বসে ঠিক আছে চললাম আচ্ছা টাটা টাটা চলো দেরি হয়ে যাচ্ছে তো হ্যাঁ হ্যাঁ চলো 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 হ্যাঁ আপনাকে দেবো দিচ্ছি জানতে পারলি না দেবে চল বলছি না 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 তুই চল স্কুলে চল বিপিন এবারে লোকাল কমিটির সেক্রেটারি হচ্ছে ভাবুন তাই নাকি হ্যাঁ কি হয়েছে বলুন তো আপনার শরীর টরীর খারাপ না না কিছু হয়নি না মানে আপনাকে দেখে কিরকম মনমরা লাগছে বললাম তো কিছু হয়নি মৃতের স্তূপ কোন শহরকে বলা হয় এবার আলি না সুমন 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 হ্যাঁ স্যার সিন্ধু সভ্যতা কোন নদের তীরে গড়ে ওঠে আলি মার খাবি কিন্তু পারবো না স্যার তিন বছরও মনে রাখতে পারলি না আরে নেক্সট ক্লাসে তো বোধহয় আর উঠতেই পারবি না ওর বেঞ্চের উপর উঠে দাঁড়া সুমন খাবি খেতে ইচ্ছে করছে না বকুনি খেয়েছিস বলে মন খারাপ হ্যাঁ কাল করে আসিস তাহলেই হলো ওসব বাবা মাথায় ঢুকতে চায় না কাল কেন কোনোদিনও করে আসতে পারবো না সবাই কি আর লেখাপড়া করে হ্যাঁ তাহলে তুই কি করবি কি করবি কে জানে কি করবো কত কিছুই তো করার ইচ্ছে করে আজ মাঠে আসবি তো সামনে কিন্তু টুর্নামেন্ট ফাঁকি দিস না তোমার মতে তিনটে পিরিয়ডটা চলে গেলেই বাঁচি ঠিক ঠিক তারপরেই আমাকে তো দাও কি করছো তোমরা এগুলো কি চাই একবার ছাদে আবার ছাদে পড়ে ফেলেছিস তুই জানি আমার সব গাছগুলো শেষ হয়ে গেল একটা টবও তো আসতো তা আবার ওদিকে কি দেখছিস তোকে রোজ রোজ বিদিশাদি বাঁচাবে তাই তো দেখে শুনে ফুটবল খেলতে পারিস না অমন করে দেখে দেখে ফুটবল খেলা যায় নাকি ও দেখে দেখে খেলা যায় না তো তাহলে বলে পাবি না যা কি হয়েছে কোমা একদম মাথায় তুলবি না ওকে আমার সমস্ত গাছগুলো গেল ওই বল আমি কাটারে দিয়ে কাটবো দেখ সত্যি তো তুই দেখে খেলতে পারিস না রোজ রোজ এরকম বল এসে পড়ে জানিস সেদিন একটা টপ ভেঙেছিল গাছগুলোর কি ক্ষতি হয় মা আমাকে দেখাচ্ছি কি করে ও চল তুই দেখবি চল কেন মা রেখে যায় চল দেখবি চল কত ক্ষতি হয় আমাদের কি করিস তুই এই বুঝি রে আমি সব বুঝি আয় দেখ কোথায় পড়লো বলটা এভাবে না আনলে তোকে আজ মা সত্যি আসতে দিত না ওয়াও গড টু সি গ্রেট ও গ্রেট থাক থাক আর পাকামি করতে হবে না দেখ কোথায় পড়লো বলটা কিরে পেলি আর কতক্ষণ দেরি করছিস আরে দে বলটা বুঝতে চান এই যে পেজ আজ আর খেলতে যেতে হবে না থাক না একটু কথা হে হ্যাঁ কি যে পড়ে না এই নে কিরে তো দা ভাই এখনো আসেনি দা ভাই এখন ফিরবে এখনো তো সন্ধেই হয়নি কখন বেরিয়েছে রে স্কুল থেকে এসেই ব্যাগ রেখে পালালো তখন তুমি ঘুমাচ্ছিলে নেতি চামিন খেতে ভালোবাসিস না ঠান্ডা হওয়ার আগে শেষ করতে হবে কিন্তু জানো বিদিশাদি আমার মাও না আমাকে এমন করে খাইয়ে দিত আমাদের কলকাতা বাড়িতে
আমি স্কুল থেকে ফিরে খেতে খেতেই সোজা বারান্দায়, বাবা ডান পা এটা কাটিয়ে সেটা কাটিয়ে এগিয়ে যেতাম, আর মা পেছন পেছন খাওয়ার নিয়ে। যেদিন খাওয়ার ভালো লাগতো না সেদিন কি করতাম বলতো? সোজা মাঠে, মা ধরতেই পারতো না। সুমন চলে গেলি, খাবি না? আরেকটু আছে, খেয়ে নে না সুমন। মা চলে গেল, আমাদের হারিয়ে দিয়ে গেল, ধরতেই পারলাম না। পাগল ছেলে, আর একটু খাবি নিয়ে আসবো? না, খুব খিদে পেয়েছিল, স্কুল থেকে ফিরে এসে মাঠে চলে এসেছিলাম তো তাই। মা বুঝতে পারতো ঠিক তোমার মতন। আমি প্লেটটা রেখে আসি, জল নিয়ে আসছি, মন খারাপ করিস না। শিগগির গিয়ে পড়তে বস। এই মামার দোকান থেকে এত তাড়াতাড়ি? শুনতে পাচ্ছ না? সেই জন্যই তো জিজ্ঞেস করছি। হ্যাঁ, বাবার মোদায় মন খারাপ হয়েছে। মামারও মন খারাপ? দা ভাই পড়তে বসো, মায়ের মাথা কিন্তু গরম, মার খাবে। এদে চুপ কর তো, আমার এখন মন খারাপ। দাঁড়া আমি আসছি। স্যার তুই এই সময় আয় বস, এমনি খা। না স্যার, না স্যার। বলছি খা। আচ্ছা তুই আমার একটা কথা বল, তুই যে সন্ধ্যেবেলা চলে এলি এখানে, পড়াশোনা করতে তো একদম ভাল লাগে না, তোর কি করতে ভাল লাগে? আমার আমার সাইকেল চালিয়ে অনেক অনেক দূরে হারিয়ে যেতে, সাঁতার কাটতে, ঘুড়ি ওড়াতে, আর ওই যে ঝিলটা আছে ওর মধ্যে পদ্ম ফুলের ডোঙা ভাসাতে, আর হ্যাঁ গাছের মগডালে উঠে লোকজনকে দেখতে, তখন না সবাইকে এইটুকু লাগে, এইটুকু। খুব ভালো, এগুলো আমারও সবকটা খুব ফেভারিট, কিন্তু এগুলোর সঙ্গে আমার আর একটা জিনিসও খুব ভালো লাগে। জানি, পড়তে। আপনি কত পড়াশোনা জানেন, কলেজে কত বই পড়ান? তুই পড়লে তোরও ভালো লাগবে। পড়ি তো, গল্প বই পড়তে তো আমার ভালোই লাগে। 100 বার পড়বি, নানান রকম বই পড়বি, যত পড়বি ততই দুনিয়াটা চিনবি জানবি। এক মিনিট দাঁড়া। এ দেখ এই বইটা পড়েছিস, চাঁদের পাহাড়। এখানে তোরই মতো একটা দুঃসাহসিক ছেলের কথা লেখা আছে, শঙ্কর আফ্রিকার গভীর জঙ্গলে অ্যাডভেঞ্চার করতে গেছিল। পড়বি? হ্যাঁ। এনে দর। যাব বাবা, এত বেলা অবধি পড়ে পড়ে ঘুমোচ্ছে। সুমন, সুমন কি রে এখনো ঘুমোচ্ছিস? কটা বাজে দেখেছিস? পড়তে বসবি কখন? পড়বো, আজকে রবি। কি রবি? রবিবার। এই রে, কি হলো? আমাকে তো প্র্যাকটিসে যেতে হবে। আবার কোথায় যাবি? কোথাও বেরোবি না, তোর জন্য ভেবে ভেবে মামা পাগল হয়ে যাচ্ছে। তুই যা, হাত মুখ ধুয়ে পড়তে বস। তুষ, আজকে তো রবিবার। আমি পড়তে বসতে বলেছি সুমন, নইলে কিন্তু সব বন্ধ করে দেবো, খাওয়া বেরোনো সব। ও মামা, কিচ্ছু করার নেই। আশকারে দিয়ে দিয়ে ছেলেটাকে শেষ করে দিল। কবে গ্যাসের খবর দিয়েছে? আসার নাম নেই। ভাল লাগে না।
আইসক্রিম ওয়ালা ঝাড়ুদা ঝাঁকড়া চুল বাবা ফণি ডাক্তার পিন্তি দি আমি আর মা এই তো ফিঙেদা ধোয়াবাজ রাখালদা তোমরা কত ভালো ছিল সে দিনগুলি কত ভালো ছিল সারা বাড়ি আমি খুঁজে বেড়াচ্ছি, লেখাপড়ার নাম নেই, এইখানে বসে অ্যালবাম দেখা হচ্ছে, আবার তুই এইগুলো দেখছিস, সমস্ত দূর করে ফেলে দেবো আমি, লজ্জা করে না, একটু লেখাপড়া করো। আমার সব পড়াশোনা করতে ভালো লাগে না, তাই পড়ছিলাম না বলে মামা রেগে গিয়ে আমি ভীষণ বকে, তাই আমি পালিয়ে এসেছি। পালালি পরে কোনো সমস্যার সমাধান হয়? সেটা আমি জানি না। পাগল, আয় আমার সাথে, আয় আয় বয়, আয় বয়, ওই নদীটা দেখ কেমন শান্ত, ওই নদীটার মতো নিজের শান্ত কর সুমন। আমি এসে বুঝি না, বড্ড শক্ত। বুঝবি বুঝবি, আগে নদীর মতো নিজের শান্ত কর, এত কষ্ট পাস না বাবা আমার, কেউ যায় না, সব ফিরি ফিরি আসে ওই ঢেউয়ের মতো। সুমন তুই এখানে? আরে বাপজান, আসো আসো আসো। কপোদক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্ত। শতত হে নদ, তুমি পড়ো মোর মনে এবনি। জানিস কাল ভয়াল বাবু এই কবিতাটা ধরবে। ভয়াল বাবু আবার কেমন নাম? নাম দয়াল বাবু, আমাদের হেড স্যার খুব রাগি, তাই আমরা ভয়াল বাবু বলি। ও, আর আমি জানি ক্লাসে বেঁচে বেঁচে ঠিক আমাকেই এই কবিতাটা ধরবে। সুমন ওট। হ্যাঁ স্যার। মধুসূদনের কবিতাটা বল। এই রে বল। কপোদক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন। শতত হে নদ, তুমি পড়ো মোর মনে, তো শতত তোমার কথা ভাবি হে বিরলে, শতত 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 আর শতত শতত কতবার করবি? ছি 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 ছি, এদিকে আয় এদিকে আয়, এই একটা স্কেল দে তো কেউ, তোকে এমন করে মেরেছে কেন রে? আমি পড়া পারিনি তাই। সে কি, তুই তো ভালো ছেলে, তুই কেন পড়া পারিস নি? আমার পড়াশোনা করতে ভালো লাগে না। তুই তো কত ভালো ছিলি পড়াশোনায় সুমন। এখন আর নেই, আমার সব হারিয়ে গেছে, ওখানেই আমরা ভালো ছিলাম, তোমরা আমার কাছ থেকে সবাই হারিয়ে গেলে বিন্তি দি, হারিয়ে গেলে। দুর্বোকা, হারিয়ে গেছি কোথায়, এই তো আমি। আচ্ছা কি পড়া পারিস নি রে? কবিতা। সুমন তোর মনে আছে আমাদের ফাংশনে তুই কত ভালো আবৃত্তি করতিস? বাবা, পাড়ার ফাংশনে উঠে তো পুরো মুখস্থ বলতিস। আমি এখনো ভালো কবিতা বলি, পুরো মুখস্থ বলতে পারি। কত দিনের লুকোচুরি, কত ঘরের কোণে, তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, মনে পড়ে ঘরটি আলো, মায়ের হাসি মুখ, মনে পড়ে মেঘের ডাকে গুড়ু গুড়ু বুক, বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াচ্ছি সেনা যায় লেখা ঝোকা।
ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি, বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাঁপি। মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেন গান। জানেন স্যার, আমার মা না সত্যি খুব ভালো গান গাইতো। রাতে পাশে টেনে নিয়ে আমায় গান শোনাতো। আমার সেই মাস নেই, ওই যে আকাশের তারা হয়ে গেছে আমাকে ছেড়ে অনেক দূরে। না রে, মা কখনো হারায় নাকি, মা ঠিক থাকে। সামনে না থাকলেও মায়ের স্পর্শ, গন্ধ, ভালোবাসা সব থেকে যায়, ঠের পাস না? হুম, পাই তো। স্কুলের দেরি হচ্ছে না? হুম, আর মন খারাপ করতে হবে না, বিকেলে পারলে ঘুরে যাস। বাই বাই। সুপ্রভাত। সুপ্রভাত। এই মাসের টাকাটা? হ্যাঁ, ঠিক ঠিক আছে, এলাম। হ্যাঁ, ও বসন্তবাবু। হ্যাঁ বলুন। এই বাপ মামারা ছেলেটাকে নিয়ে আমি খুব দুশ্চিন্তায় রয়েছি, বুঝলেন। লেখাপড়া তো ঠিকঠাক করছে না, স্কুল থেকে খালি কমপ্লেন আসছে। হেডমাস্টার মশাই বলে দিয়েছে এইবারে যদি পাশ করতে না পারে একেবারে টিসি ধরিয়ে দেবে। তাই আপনি যদি একটু বুঝিয়ে বলেন। আপনি একদম চিন্তা করবেন না, আমি ওর সঙ্গে কথা বলব, বোঝাবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ভাল লাগে না সবসময় খালি সবাই বলে যায় পর 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 পর। কে বলেছে রা, তোর কথা কেউ ভাবি না? ভাবলে বুঝতে আমার কষ্টটা। এখনো সেভাবে গোপের রেখা গজায়নি, তোর আবার কষ্ট কিসের রা? লেঙ্গি খেয়েছিস নাকি? তোদের মতন বয়সে সব হয়, মন হরমোন সব স্পিডে ছোট। মেয়েটাকে কিসের মেয়ে? ধর তোর কোনো মেয়েকে বা কোনো মেয়ে তোকে ভালো তো লাগতেই পারে, এ তো বয়সের ধর্ম। সুমন সুমন, সেই মেয়েটা বাবা দেখলি তো আমি কি করবো? ঝুলে পড়বি, নইলে তুই যেখানেই সেখানেই সাইকেল নিয়ে। কি লো লো, হ্যাঁ স্লো স্লো, তোদের যত সব বাজে কথা। বাজে কথা না, ঠিক করে খেলতে পারলে পকেট। যে রে কাসো, কেসটা কিসে? লেঙ্গির না হাবু ডুবু? আরে না না, ওসব কিছু না, কেসটা বড় আর পড়াশোনা কর। আরে তো কর পড়াশোনা, হয়ে যা বড়। সত্যি আমার পড়াশোনা করতে ভালো লাগে না। এ সুমন, আরে দেখ দেখ দেখ, তোকে তো কাল্টিভেট করতে হচ্ছে রে। আমি যা চাই তা তোমরা কেউ জানো না, কেউ না। সুমন আমি যাই। হ্যাঁ স্যার। সুমন তুই তো ফুটবলটা খেলিস, জানিস তো ফুটবল খেলাটা একটা অঙ্ক, একে কাটিয়ে ওকে টপকে তোকে বলটা নিয়ে এগিয়ে যেতে হবে, গোল করতে হবে, তাই তো? হ্যাঁ। পুরোটাই মনের জোর সুমন, পড়াশোনাটাও ঠিক সেরকম। লাইফে একটা গোল তোকে সেট করতেই হবে সুমন। কালকে তুই আমাকে বলবি তুই বড় হয়ে কি হতে চাস। কাল কালকে তুই আমাকে বলবি তুই বড় হয়ে কি হতে চাস। কাল আরে সুমন, তুই হঠাৎ জানো ফকিরদা, আজ বসন্ত স্যার জানতে চায় যে আমি বড় হয়ে কি হতে চাই। তো তুমি কি বলবা? না মানে আমি বড় হয়ে তো আমি বড় হয়ে তো বড় হয়ে তো কি হতে চাও তুমি সুমন? আমি কিছু হতে চাই না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। সুমন সুমন সুমন, আমি বড়
যা হতে চাই সেটা তোমায় বলতে পারবো না ফকিরদা, আমাকে ক্ষমা করে দিও। তিয়া কি পড়ছিস? গ্রামার। হুম, দাদা কোথায় রে? ছাদের ঘরে। সে কি এখনো পড়তে বসেনি? না, দাবায় নাকি খুব মাথা যন্ত্রণা করছে তাই পড়তে পারছে না। হুম, বুঝেছি। ও ফনি ডাক্তার, তুমি তো আজকাল কিছুই বলো না। মাথা ব্যথা করছে, নাও চারটে গুলি খেয়ে নাও, কমে যাবে। এমনিতে তো ভুলে গেছো, আজ বলতে না বলতেই চলে এলে যে বড়। কে বললে ভুলে গেছি? আরে সারা দিন রাত রোগী সামলে সময় পাই, বুঝলি? মোটেই না। এখন নে তো এই ওষুধটা খেয়ে নে। আরে বাবা, ফণী ডাক্তারের অবশ্য ওষুধ, মরা উঠে বসে। নে বাবা নে, ভক্তি শ্রদ্ধা করে মুখে দুটো দে তো। আরে না গো, আমি মাথা ধরা কমাতে চাই না, হচ্ছে হতে দাও। আর সত্যি বলতে কি, আমার মাথা ব্যথা করছেই না। এ আবার কেমন তোর কথা বলছিস তুই? সে তুমি বুঝবে না, আমার অনেক ঝামেলা। এই কি হয়েছে? দাঁতে ব্যথা, দাঁতে ব্যথা, মাথা দপ দপ, তালা কুটকুট, পেটে মোচড়, নাহলে কি কৃমি ওই পেছনে? আরে না না, ওসব কিছু না। বসন্ত স্যার জানতে চায় যে আমি বড় হয়ে কি হতে চাই। কিন্তু স্যার কি কেন? আমি কাউকেই জানাতে চাই না যে আমি বড় হয়ে কি হতে চাই। সুমন, এই রে স্যার। ফণী জেঠু, তুমি এখন যাও 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 যাও। হ্যাঁ হ্যাঁ স্যার। কিরে জানালি না তো? কিরে সুমন, সুমন আমাকেও বলবি না? বল তুই বড় হয়ে কি হতে চাস আমাকে বল। বল। আমি বড় হয়ে মার্ডারার হব স্যার। কি? হ্যাঁ স্যার, আমি এদেরকে শাস্তি দিতে চাই। এসবের মানে কি? আমি এদেরকে শাস্তি দেবই, দেবই। কিন্তু কেন, কি করেছে এরা বল? কেউ জানে না রে কি করেছে, শুধু আমি জানি এরা খুব খারাপ লোক, দুষ্ট লোক। এদের আমি ছাড়বো না স্যার। কি হয়েছে আমায় বল। আমার নিজের দিদি আমাকে ছেড়ে হারিয়ে গেছে, আমাকে খুব ভালোবাসত। আমার সেই দিদিকে শয়তান জামাই বাবু। কোথায় গেলে রে? শুনতে পাচ্ছিস না? কি হয়েছে? কি এমন গাক গাক করে চেঁচাচ্ছ কেন? ভাই এসছে বাড়িতে, সে খেয়াল আছে? বেশ করেছি, আমার বাড়ি, আমি চেঁচাবো। তোর বাড়ি কি? তোর বাবার টাকা কিনা ডাকছিলে কেন বলো? যা আইসক্রিম নিয়ে আয়, খালি মিথ্যে কথা বলে ভালোবাসার অভিনয় করে তুমি আমাকে একটা বিয়ের পরেও? শালা আমার চরিত্র নিয়ে কথা বলছিস? শালা ভেঙে দেবো মেরে, যা শালা যা। একদিন নয়, দিনের পর দিন জামাই বাবু এমন করতো দিদির সাথে। প্রত্যেকবার ছুটি ছাটাতে গিয়ে সেই একই অবস্থা দেখেছি। তেমনি দিদির বিয়ের পর প্রথম ভাইফোঁটাতে গিয়েও। কিরে সকাল সকাল ভাইয়ের সাথে পিরিত মারাচ্ছিস আর আমি না খেয়ে বসে আছি? তাহলে এগুলো কার পয়সা খেয়ে না? তো বাবা ক টাকা দিয়েছিল বিয়েতে? কি হচ্ছে? কি আজকের দিনেও তুমি চুপ? আজকে কি এ কার বাপি রে? আজ শোন, আমার এই সব চলবে না, চল হাট।
যত সব কুত্তার জাত সারা এখানে এসে পড়ে থাকে। শেষবার দিদির বাড়ি গেছিল সেদিন রাতেও জামাই বাবু ড্রিঙ্ক করে এসেছিল, দিদিকে খুব মারছিল, টাকা আনতে বলছিল বারবার, এখন অনেকবার এনেছে। আর নয়, দিদি বলছিল আমি আনবো না। তখন এই লোকটা দিদিকে বেল খুলে মারতে থাকে। আমি আর থাকতে পারিনি স্যার, আমি আর থাকতে পারিনি। সেদিন মারতে পারিনি স্যার, দিদি এসে কেড়ে নিয়েছিল। এরপরে এই লোকটা দিদিকে নিয়ে মুম্বাই চলে গেছে শুনেছি, তারপর আর দিদির কোনো খোঁজ পায়নি। আর রতনদা, ওকে কেন মারতে চাস? মামার বাড়ি আসার পর মামা আমাকে রতনদার কাছে টিউশন পড়তে পাঠায়। সবটাই ঠিকঠাক করে করতে হবে, এই লেখাটার সাথে যেটা আমি লিখিয়েছি সেটার সাথে সম্পূর্ণটা। তুই কি মাথা মোটা নাকি বলতো? হ্যাঁ, ব্যাচে সবার সাথে পড়ালে দেখছি তুই গর্ধবের মতো হাঁ করে তাকিয়ে থাকিস, তোকে দেখছি এবার আলাদা করে পড়াতে হবে। মামাকে বলে আমাকে একা পড়তে ডাকায়, যখনই পড়তে যেতাম কিছুক্ষণ পড়ানোর পরে সুমন কাটা না কিরম ম্যাজ ম্যাজ করছে জানিস, একটু টিপে দিবি? আরে কি রে, কি ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছিস, একটু গাটা ম্যাজ ম্যাজ করছে টিপে দে না। ওই দেখো, এবার কিন্তু তোর মামাকে আমায় বলতেই হবে যে তোর পড়াশুনোর কি অবস্থা। দে দে দে, আরে বাবা একটু দে না, আরে দে না, দে দে দে, একটু ভালো করে দে, ভালো করে, আরে মাথাটা মাথাটা এইখানটা এইখানটা এইখানটা, আরে দে না, আরে এইখানটা এইখানটা একটু ভালো করে দে না। আচ্ছা এইখানটা ঠিক। এরপর একদিন, আরে আয় না, আজ থেকে আমরা এই ঘরে পড়াশোনা করো, তোকে নিয়ে ঠিক আছে, যা ওই চেয়ারটা নিয়ে আয়, যা যা যা, রাখ ব্যাগ রাখ, আরে কাছে আয় এখানে বস, দে খাতা বই দে, থাক এসব দে, পেনটা দে। আমার গালে মাথায় গায়ে কিরম করে হাত বোলা তো, একদিন আমাকে আয় কাছে আয়, তোকে একটা খেলা শেখা, আয় না না না। আমি ছিটকে সরে আসতেই আমাকে জোর করে কাছে টেনে নিয়ে বলল, এসব কথা কিন্তু তুই বাড়িতে বলিস না, তাহলে দেখ আমাকে আবার তোর মামাকে বলতে হবে তুই আমার ঘর থেকে টাকা চুরি করেছিস, কি বলবি না তো? আমি এই ভয়ে রতনদায় বাড়ি রোজ পড়তে যেতাম না, কিন্তু না গেলে মামা ভাবতো আমি পড়ায় ভয় যাচ্ছি না, আমাকে জোর করে পাঠাতো। এরপর একদিন, আজকেও পড়া করে আসিস, তোর বড্ড বার বেড়েছে বলে দিলাম, একদিনও পড়া করে আসবি না, আজ তোকে শাস্তি পেতেই হবে। এই খোল খোল জামা, খোল না, রাখ এসব বইপত্র, রাখ না, খোল না, খোল বলছি, খোল খোল বলছি, আজকে মজা দেখাচ্ছি। শক্ত হ সুমন, আমি ওদের শাস্তি দেবই দেব। না দিবি না, জানি তুই অনেক কষ্ট পেয়েছিস, ওরা নিজেদের অপরাধের সাজা নিজেরাই পাবে, কেন নিজের হাতে আইন তুলে নেবি তুই? ওরা নোংরা সমাজের কীট, তোর সুন্দর হাত দুটো কেন নোংরা করবি ওদের শাস্তি দিয়ে? আর কাকে কাকে বলেছিস এই কথাগুলো? কাউকে না, আপনাকেই প্রথম বললাম। আর কাউকে বলবিও না, এগুলো সব ছিঁড়ে ফেলে দে, হিংসা খারাপ কাজের বদলা আর একটা খারাপ কাজ নয় সুমন, তোর মতো একটা বাচ্চার ঘৃণা বা করুণা এটাই ওদের যথেষ্ট শাস্তি। না স্যার, আমি নিজে, সুমন গোটা জীবনটা পড়ে আছে তোর, এসব শাস্তি হিটলিস্ট মার্ডার এসব করে কেন নিজের জীবনটা নষ্ট করবি?
অনেক বড় হতে হবে, মস্ত বড়। সবাই তোকে চিনবে, জানবে, ছুটে ছুটে দেখতে আসবে, এমন বড়। শোন আমার কথা, ছিঁড়ে ফেল এটা, মুছে ফেল সমস্ত মন থেকে। সুমন ধর এটা, ছিঁড়ে ফেল, ধর ধর বলছি, ছিঁড়ে ফেল। ভাবিস না সুমন, পাতাটা ছিঁড়ে ফেল। ভাবিস না, শোন আমার কথা, ছিঁড়ে ফেল পাতাটা। এবার ওটা কুচি কুচি করে ছিঁড়ে ফেল। আমি তো রাতে খেতে ডেকেছিলাম কিন্তু আসেনি। মাঝে মাঝে মনে হয় এই লাস্ট 4-5 বছরে যা যা হয়েছে তাতে না হলে আমি খুব ভালো থাকতাম। আমি, মা, বাবা, দিদি আর তোমরা, আমার পুরনো পাড়া। গুপ্তা আঁকলাম না যে, গুপ্তা আঁকিস নি, কামিয়ে ফেলেছি, আবার যখন রাখব তখন আঁকিস। কেমন আছো? আরে আমি তো ভালো আছি, তোমরা কেমন আছো? তুই কেমন আছিস বল? ও কতদিন বাদে তোর সঙ্গে দেখা বল। আমি ভালো নেই রাখালদা। ভালো নেই বললেই হলো? এইসব না তোমার বাতিক। কি করবো, আমি কি ইচ্ছে করে করি নাকি? হ্যাঁ তা নয় তো কি, ইচ্ছে করে করো তুমি, আমি জানি। আমার মতো বয়স হোক তখন বুঝবি, মেয়ে মানুষ করার কি টেনশন। আমি কি মানুষ হইনি নাকি? কবে থেকে বলছি তোকে বিয়েটা কর, আমি দেখি। আচ্ছা তুই দেখে থাকলে বল। মা এখন থাকে এসব কথা? রবি কপাল, কম চেষ্টা তো করছি না, একটু যদি মন দিয়ে পড়াশোনা করে ভালো করে পাশটা করে যায় তাহলে তো আমাদের এত অশান্তি থাকে না। তা নয় সারাক্ষণ খালি ছুটে বেড়াবে, খেলে বেড়াবে, পড়াশোনার কোনো নাম নেই। এই যে এসছেন, এই তুই কাল সারা রাত ছাদের ঘরে কি করছিলি রে? আমি ওখানেই ছিলাম। কেন, তো নিচে শোবার ঘর নেই আর এখনো পড়তে বসিস নি কেন? এখন আমার ইচ্ছে করছে না। কখন করে? ইচ্ছেটা তোমার কখন হয়? এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না। আচ্ছা তুই একটা কথা বুঝিস না কেন? তোর বাবা মা নেই, আমরাও আর কদিন আছি কে জানে। নিজের পেটের ভাতটা তো নিজেকেই জোগাড় করতে হবে নাকি? বুঝলাম তুই আমার দোকানেই বসবি, দোকানটাকে চালাবি, কিন্তু তার জন্য তো মিনিমাম একটা শিক্ষার প্রয়োজন। সে দোকান সামলাতে আমি ঠিক পারবো, তুমি একটু শিখিয়ে দিলেই হবে। এখন আমি আসছি। দেখলে তোমার আশকারাতেই এরকম হয়েছে। কোথায় চললেন? লাইব্রেরি। আপনি? আমি ছাত্র মানুষ করতে। ও আপনার বইটা ফেরত দিইনি এখনো। পড়ে দেবেন তাড়া নিয়ে, আর একটা বই দেবো, পড়বেন। দেবেন, আপনার সাথে বই নিয়ে কথা বলতে কিন্তু দারুণ লাগে। তার মানে বই নিয়ে কথা বলা ছাড়া আর অন্য কথা বলা যায় না। ভারে, আমি কি তাই বললাম নাকি? ভরসা দিচ্ছেন তাহলে, অন্য কথা হবে। চলি আজ। এই বিদিশা। হ্যাঁ কিরে, তুই, তোকে দেখেই তো দাঁড়িয়ে গেলাম। হ্যাঁ রে, ছেলেটা কে রে, হেসে হেসে গল্প করছিলি, কিচ্ছু না মনে হচ্ছে না, চল। স্যার?
তোকেই খুঁজছিলাম। আয়। কি হয়েছে স্যার? বস এখানে বলছি। শোন, তোকে আমার একটা কাজ করে দিতে হবে, বুঝলি? কাজটা খুব জরুরি এবং সিক্রেট। কি কাজ স্যার? তোর ওই বিদিশাদির বাড়িটা চিনিস তো? আমাদের এই খেলার মাঠের পাশেই। কারেক্ট। এই বইটা তোর বিদিশাদিকে গিয়ে দিয়ে আসতে হবে, পারবি তো? এখনই? পারবি না? দিল। শোন, কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। এর মধ্যে একটা চিঠি আছে, বইটা খালি বিদিশাদির হাতেই দিবি, বুঝেছিস? ধর, দেখিস, খুব গোপনে করিস কিন্তু কাজটা। আর এটা ধর। না 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 না, ধর বলছি। আসার সময় একটা রোল খাবি আর বাকিটা রঙের খরচ। ঠিক আছে, সামনে দোল তো। বসন্তীর বাতাসটুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে, ফুল ফুটিয়ে গেল শত শত, সে চলে একটা সারপ্রাইজ আছে। বসন্ত স্যার এই বইটা পাঠালো আর বলল কি, সে পরে বলবো, আগে যে গানটা গাইছিলে সেটা গাও। প্লিজ প্লিজ প্লিজ। জানো, আমার মারও না এই গানটা খুব প্রিয় গান ছিল, মা আমাকে প্রায় শোনাতো। গাও না। ঢেউয়ের মতন ভেসে গেছে চাঁদের আলোর গেছে, সে ঢেউয়ের মতন ভেসে গেছে চাঁদের আলোর দেশে গেছে, যেখান দিয়ে হেসে গেছে হাসি তার রেখে গেছে রে, আখির কোণে আমায় যেন ডেকে গেছে সে, আমি কোথায় যাব কোথায় যাব, ভাবতেছি তাই একলা বসে, সে চাঁদের চোখে কুসুম বনের উপর দিয়ে
সুমন, এবার দে। হ্যাঁ এনো, আমি আসছি। আর হ্যাঁ, স্যার বলেছে এর মধ্যে একটা চিঠি আছে, খুব কনফিডেন্সিয়াল। আমি আসছি। আরে তোমার ভাগ্নে আর তার বন্ধুরা ছাদে ঘুরিয়ে উড়াচ্ছে, প্রথমবার শুনলে নাকি? শুনছেন? হ্যাঁ, সুমনের কাছে? হ্যাঁ, মানে সে তো একবারে পাঠা কেটে সাংঘাতিক কাণ্ড বাঁধিয়েছে। আর বলবেন না, একেবারে ঘরবন্দি। বইটা পড়লেন, ভালো লাগলো? আর বইয়ের সঙ্গে একটা, হ্যাঁ মানে কত প্রশ্ন একসাথে, দুটো প্রশ্ন বললাম, কোনটার উত্তর? হ্যাঁ দুটোই, আসি। আপনি কি ফিরবেন? আমি বেরোবো একটু, তাহলে এগিয়ে দিতে পারি। বেশ তো, আসছি। আচ্ছা, কিরে আবার কি বাদালি? আর বলবে না, ঘুরিয়ে উড়াতে গিয়ে ছাদে পাচ্ছিলে। দেখি 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 দেখি, আরে বাবা, দোষী পালাটা একটু কমা না। আর এই কষ্টটা তো তোরই হচ্ছে নাকি? আর পারি না। দেখি হাকত, দেখি আরে খেয়ে দেখ না, একেবারে ব্যথা ব্যথার বাবা সব পালাবে। আমাকে দেখতে সবাই এসেছিল, সব বন্ধুরা এসেছিল, বিদিশাদি, সন্টুদা, মোহনদা এসেছিল, বিন্তিদি, রাখালদারা এসেছিল, কেবল আলীটা এলো না। আলী? মুখেই খালি বলে বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড না কচু। আসবে আসবে আসবে, আরে তোর কাছে কি কেউ না এসে পারে রে? কি হলো, গেল কোথায়? এগুলো থাকবেই বা কেন, আমি তো এর সঙ্গে একসঙ্গে রাখলাম। দীপা আসছি। দীপা, কি হলো এত চেঁচাচ্ছ কেন? কি হলো মানে? এই ব্যাগের মধ্যে আমি ইলেকট্রিকের বিল জমা দেবো বলে করকরে ছটা একশো টাকার নোট রেখেছিলাম, তার মধ্যে চারটে হাওয়া। বলুন। হ্যাঁ বুলু নিয়েছে, কেন না বুলু ও ঘরে ঝাড় দিতে গেছিল। এই বুলু, বুলু শোনো শোনো শোনো, বলছি যে এখনই ওকে ডেকে কেন, যদিও সত্যি না নাই। তুমি এদের স্বভাব জানো না, কটা টাকা দেখলে না এদের মাথা ঠিক থাকে না, এরা সব কিছু ভুলে যায়। আমি তো বলছি ওই নিয়েছে। কি হয়েছে, ডাকছো কেন? বলো, দাদার ব্যাগ থেকে ৪০০ টাকা কোথায় গেল জানিস? না আমি কি করে জানবো? সত্যি কথা বল। আমি নিইনি। বলে ভালো ভালো টাকাটা ফেরত দে বলছি। ছি বৌদি, তোমাদের বাড়িতে এতদিন কাজ করার পর আমাকে শেষ পর্যন্ত চোরের বদনাম দিল। চুপ কর, ন্যাকা কান্দার কাঁদতে হবে না, টাকাটা দে বলছি, এক্ষুনি ফেরত দে। ভাই মা, কেন বকছো?
টাকা তো আমি নিয়েছি। কি কি বললি তুই? তোর এত বড় সাহস? পড়াশোনা তো চুল হয়ে গেছে, এখন চুরি বিদ্যে শিখেছিস? হ্যাঁ, আমি এই শিক্ষা দিয়েছি তোকে, এই শিক্ষা দিয়েছি আমি তোকে। হ্যাঁ দীপা, আবার একটা ভুল করতে চলেছ। এদিকে বল কি হয়েছে। আরে কিছুক্ষণ আগে আলি এসেছিল, কেমন আছিস? আমার উপর রাগ করে আছিস কিরে? ওই না, আমি জানি তুই আমার উপর রাগ করে আছিস। সরি রে, তোকে আগে দেখতে আসতে পারিনি। আসলে বাবার চাকরিটা তো আর নেই, তার উপর ওই যে বাবার কাশিটা হয় না, কাশির সাথে রক্ত উঠছে মুখ দিয়ে। ডাক্তার বলেছে টিভি প্রচুর খরচ, এই সময় চাকরিটাও চলে গেল। জানিস আমরা না দুই দিন ধরে কেউ কিচ্ছু খাইনি রে, আমার ছোট ছোট ভাই বোন দুটোও না। এত কিছু হয়ে গেছে আর তুই কাউকে জানাস নি? তোদের জানিয়ে কি হবে বল? আমি আসছি। খাওয়ার দাওয়ার কিনে নিয়ে যাস আর যদি কোনো ঔষধ দরকার লাগে মামাকে বলবি আমি মামাকে বলে রাখ তুই নে কিন্তু তোকে তো বকবে তাই তাই তো চাল ডাল কিনে নিয়ে যাস ঠিক আছে আরে বাপরে বাপ এইসব পরে করিস বিয়ে এখন যা পরে করিস বিয়ে এখন যা গিয়ে খাওয়া দাওয়ার কিনে নিয়ে তাড়াতাড়ি বাড়ি যা খুব ভালো করেছিস, খুব ভালো কাজ করেছিস। শোন, আমি নিজে গিয়ে আলীর বাবাকে দেখে আসবো, ওর চিকিৎসার ওর কাজের সব দায়িত্ব আমি নেব। ঠিক এইরকম একটা মানুষ, বড় মনের মানুষ। কিরে বা কি বলছে? আজ একদম ঠিকঠাক জানো রা খালদা, পশু দোল, কাল আমাদের এখানে ন্যাড়াপোড়া ওই শিবজি শঙ্কর মাঠে। ফুট কড়াই আর মঠার গজা সবাই মিলে করছি মজা, নাচে আজ খাজা গজা আয়না বাজাই ঢোল। আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল, হে বলো হরি বল, বলো বলো হরি বল, হে বলো হরি বল, বলো হরি বল, বলো হরি বল, হে হে হে।
নাচ বড়ে ভাই আনন্দেতে, আজকে সবাই উঠবো মেতে, হারা দাকে সবাই ধরে এবার কাঁধে তুলে কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল, বলো হরি বল, বলো হরি বল, বলো হরি বল, হে 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 হরি বল, হে হে। এই কোথায় যাচ্ছিস? পাড়ায়। এখন কোথাও যাবি না, কাল রাত করে ফেরার সময় মনে ছিল না, পরে যাবি। পরে গেলে তো সবার রং খেলা হয়ে যাবে। হচ্ছিস এখন একদম না, তাহলে আমার আজকে রং খেলাই হবে না। ঠিকই হবে, ঠিকই, ভালো লাগে না। তোরা রং খেলতে যাবি না? মাইমা যেতে দিচ্ছে না, রাজি করিয়ে নিয়েছি। বড় বেরঙিন ছিল তুই এলি এলো হোলি, ধরলো রং জীবনে বড় বেরঙিন ছিল তুই এলি এলো হোলি, ধরলো রং জীবনে রং কত নাম নে, লাল সাদা ফিকে নীল, তবে জানালি তুই রং শুধু একটাই, ভালোবাসা 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 ভালোবাসা। ফাগুন সবার মন রাঙিয়ে প্রথমই ভোরের আলো যে দিল আবির ছড়িয়ে, রং কত নাম নে, লাল সাদা ফিকে নীল, তবে জানালি তুই রং শুধু একটাই, ভালোবাসা 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 ভালোবাসা। রং দিয়ে যা, রং দিয়ে যা, রং নিয়ে যা, রং দিয়ে যা, রং দিয়ে যা, রং নিয়ে যা। খুশি বাঁধ ভাঙা গেল মন হারিয়ে, দোলের এই সাত সকাল দিল কি যে নেশা ধরিয়ে, খুশি বাঁধ ভাঙা গেল মন হারিয়ে, দোলের এই সাত সকাল দিল কি যে নেশা ধরিয়ে, রং কত নাম নে, লাল সাদা ফিকে নীল, তবে জানালি তুই রং শুধু একটাই, ভালোবাসা 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 ভালোবাসা।
ভালোবাসা 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 সবার রং খেলা শেষ হয়ে গেল, ওনার বাড়ি ফেরার নাম নেই। এই সুমন কোথায় গেছে জানিস? আমি কি করে জানবো, পাড়াই তো ছিল, তারপর আর দেখতে পাইনি। আবার কোথায় গেছে কে জানে? আলী দাদারাও খোঁজ করছিল। সে কি আলী খোঁজ? এই যে এতক্ষণে বাড়ি ফেরার কথা মনে পড়লো, কটা বাজে খেয়াল আছে? কি হলো, হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন? যা চান করে খেতে দেবো। দা ভাই দেখো তো সব রং উঠেছে কিনা, কোথাও লেগে আছে? না নেই। ছাড়ো, দেখলেই তো না। যা যাও স্নান করতে যাও তো। দা ভাই আজ মাটন। তুই যা গিয়ে খেয়ে নে, আমার ইচ্ছে নেই। মাটন তাও খাবে না? না। রান্না কখন বসাবে? হ্যাঁ বসাবো খনে, ওই 8:30টা দেখে নিয়ে বসাচ্ছি। সারাক্ষণ টিভিতে কি যে দেখতে থাকো না বাবা। রমাদি আমাকে একটু চা দিও না। এখন হবে না, ব্রেকে দেবো। কথা শোনো, মা। মা, তোমার সাথে না আমার একটু কথা আছে। হ্যাঁ বল। মানে মানে একজনকে নিয়ে। কাকে নিয়ে? আমার একজনকে ভালো লেগেছে, ভালো ছেলে। ভালো ছেলে কে? সে দেখাচ্ছি, মুখে বল তো আগে। দেখাচ্ছি, ছবিও তুলে দেখেছিস। একে দেখেছি তো সুমনের ওখানে ভালো থাকে তো। হ্যাঁ হয়ে যাবে আজকে, আসবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি এসে কথা বলছি। না না সমস্যা হবে না, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ রাখছি, সরি দাদা। বলুন, সুমনকে যে বলতে বলেছিলাম। হ্যাঁ আমি কথা বলেছি ওর সঙ্গে। বলেছিলেন? কি বলল? তেমন কিছু নয়, আসলে ও তো আর পাঁচজনের থেকে আলাদা। তবে এমন নয় যে ও একেবারেই মাথা মোটা বা। এই কথাটাই তো আমি বলছি, ও যদি একটু একটু লেখাপড়াটা ভালো করে করে না, তাহলে ও অনেকের থেকে ভালো রেজাল্টও করবে। আসলে কি জানেন তো, ওর এই এত অল্প বয়সে মা বাবাকে হারানো, দিদির সঙ্গে কোনো যোগাযোগ নেই, কলকাতার বন্ধুগুলো এত দূরে থাকে, এই সব মিলিয়ে না ওর মনে একটা প্রভাব পড়েছে। আর বাচ্চা তো, একটু অভিমানটা বেশি। তা ঠিক। আসলে কি হয়েছে, ওর মধ্যে একটা চাপা কষ্ট আছে, যার জন্য ও এত বেপরোয়া। ওর নিজের ক্যারিয়ার বা প্রতিষ্ঠার দিকে কোনো আগ্রহই নেই, ওর নিজেকে নিয়ে কোনো স্বপ্নই তৈরি হয়। তাহলে কি হবে ছেলেটার? চিন্তা করবেন না, সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। এক মিনিট। হ্যাঁ বলো। না না বেরোয়নি এখনো। হ্যাঁ হতেই পারে, কখন বলো? হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে কলেজ থেকে ফেরার সময় মিট করে নিচ্ছি, রাখছি। হ্যাঁ দাদা যেটা বলছিলাম, চিন্তা করবেন না দাদা, ঠিক হয়ে যাবে সব। হ্যাঁ ঠিক আছে, তাহলে উঠি। হ্যাঁ হ্যাঁ। Ah.
একেবারে হবে না, আর তাছাড়া এরপর তো কাছাকাছি চলে আসছি, তখন না মাঝে মধ্যে চলে আসো। হ্যাঁ ছোট ভাই, দিশা দি। হ্যাঁ রে, কি বস বস ছোট ভাই, আমি আলাপ করিয়ে দিই। জমাটাকে দেখেছিস, এতক্ষণ ধরে বসে আছে, খাওয়াটা আমি একটু দেখে আসি। সুমন জানিস, আমার ছোটদা ভাই বর্ধমানে থাকে, ওখানকার স্কুলের হেড স্যার, এখন এখানে চলে আসছে রামকৃষ্ণ বিদ্যালয়ে তার হেডমাস্টার হয়ে। হেড স্যার? তুমি মানে আপনি হেড স্যার? তোমার কথা শুনে তো মনে হচ্ছে হেড স্যার শুনে তুমি ভয় পেয়ে গেছো। হেড স্যার শুনেও ভয়ই পেয়েছে, ওর তো পড়াশোনার সাথে যত আড়ি, মানে স্কুল পছন্দ না, পড়াশোনা পছন্দ না, স্যারদের পছন্দ না, তুই তো আবার হেড স্যার। শুন, ওর বয়সে আমারও পড়াশোনা করতে ভালো লাগতো না। আচ্ছা সুমনবাবু, কী কী ভালো লাগে না সেটা তো শুনলাম, কী কী ভালো লাগে এবার সেটা শুনি। তা সে পরে হবে, আমি তোকে কেন ডাকলাম জানিস, একটা স্পেশাল জিনিস খাওয়াবো বলে। ছোটদা ভাই এনেছে বর্ধমানের মিহিদানা আর সীতাভোগ। কই দাও? দিচ্ছি মা, তুমি নিয়ে এসো না একটু খাবারের সাথে। ওটা নয়, যা গরম পড়েছে একটু ঠান্ডা খাও তো। এই শোনো, বলছি যে বিদিশা আর আমাদের ওই বসন্তবাবুকে নাকি একসঙ্গে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। এই দোকানে সব বলাবলি করছিল, তুমি জানো কিছু? না আমি কিছু জানি না, তবে বিদিশা যখন আমাদের বাড়িতে আসে, বসন্তবাবু বাড়িতে থাকলে ওরা দুজনে বেশ কথা টথা বলে, হাসাহাসি করে। ও, তাহলে তো ঘটনাটা সত্যি। সত্যি হলে কিন্তু খুব ভালো হয় জানো তো, ওদের দুজনকে কি সুন্দর মানাবে বলো তো। স্যার, হায়, ডাকছিলেন আমাকে? বস। শোন, তোকে যেই জন্য ডাকছিলাম, কালকে একটা কাজ করে দিবি, ইভিনিং শোয়ে পুষ্পশ্রীতে দুটো টিকিট কেটে দিবি। দুটো টিকিট? হ্যাঁ রে, কালকে আমার কলেজে অনেকগুলো ক্লাস আছে, শেষ হওয়ার আগে বেরোতে পারবো না। তুই স্কুল থেকে ফিরে ফ্রেশ হয়ে হলে গিয়ে টিকিট দুটো কেটে ওখানেই অপেক্ষা করিস, আমি মিট করে নেবো। ঠিক আছে, ঠিক আছে, দাঁড়া। এনে মনে করে। হ্যাঁ পেয়েছিস টিকিট? হ্যাঁ, এই নিন, ওই তো গেট খুলে গেছে, চলুন। হ্যাঁ একটু দাঁড়া। কিতনা হ্যায় ইয়ে দোনো? 40। ইয়ে লো, চলুন। কি হলো, চলুন। সরি, আবার দেরি হয়ে গেল আসতে। এ কি রে সুমন, তুই এখানে? আরে ওই তো টিকিটটা কেটে দিল। ও, এনে এটা খেতে খেতে বাড়ি চলে যা, সাবধানে যাবি। হ্যাঁ টাটা, চলো 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 চলো, আসি রে। মন খারাপ? সব মন খারাপের সব সময়ের সঙ্গী ঝাড়ুদার আইসক্রিম। টিং টং, নাও ধরো। না গো ঝাড়ুদা, আমি এখন আইসক্রিম খাবো না। আরে জলদি ধরো, গলে যাচ্ছে। জানো
আজ বসন্ত স্যার বিদিশাদি। আরে বাবা সব শুনছি, জলদি ধরো না, গলে যাচ্ছে তো। আইসক্রিম হাতে নিয়ে অমন দুঃখী দুঃখী মুখ করে কেউ থাকে নাকি? আরে বাবা খেতে থাকো খেতে থাকো, দেখবে আইসক্রিমের সাথে সাথে দুঃখটাও গলে গেছে। এই তো শোনা ছেলে, বাহ। ব্যাপারটা নিয়ে তুমি কথাবার্তা বলেছো কাকিমা? বলবো, বলেই তো বিদিশাকে আজকে নিয়ে আসতে বলেছি। আচ্ছা মা। ও মা, আরে ঠিক ঠিক আহা, দুজনের দুজনকে ভালো লেগেছে, ভালো কথা। কিন্তু আমার তো একমাত্র মেয়ে, আমার কিছু জানবার আছে। মানে আপনি এখন ছাত্র বসন্তবাবু, কারণ বিবাহযোগ্য মেয়ের মা বাবু জামাইকে প্রশ্ন করবে বলে একেবারে রেডি। তরুণ তরুণ, আমি আর এখানে থাকতে চাই না ফকিরদা। তুমি কোথায় যাবা? জানি না, তবে এখানে আমার থাকতে ভালো লাগছে না। তোমার না সামনে পরীক্ষা? হুম। তৈরি তো? কিচ্ছু হয়নি, আমি আর পারবো না। তুমি সব পারবা। জানো ফকিরদা, আমার খালি মনে হয় সবাই আমার কাছ থেকে সরে যাচ্ছে। আমার খুব ভয় করে ফকিরদা, খুব ভয় করে। ভয় কি আছে? তোমার মা তো মেনেই নিয়েছেন এখন শুধু। কি অপেক্ষার পালা, কবে তোমাকে একেবারে নিজের করে পাবো? তাই বুঝি। তাই তো। এই না, লোকে দেখছে তো। আমি আমার বউকে কাছে টানবো, তাতে কার কি? এখনো তোমার বউ হইনি বুঝলে মিস্টার প্রফেসর? হইনি, হয়ে যাবে। ঠিক আছে, হয়েছে, এটা হয়নি, এটা হয়েছে, এটা হয়ে। ও হ্যাঁ, শোনা ছেলে, মন্দির পড়ে নে, আর তো মাত্র কটা দিন, নে এটা খেয়ে নে তো। আমি দুধ খাবো না। তা বললে কি করে হবে, সামনে পরীক্ষা না, নে ধর খেয়ে নে। মামি, বনি কোথায়? বনি ঘুমিয়ে পড়েছে, তুই পর, আমি যাই, কেমন? আর হ্যাঁ, যেগুলো তৈরি হয়নি ভালো করে পড়ে তৈরি করে নে, আর দুধটা শেষ করবি, কেমন? মা, আমার সত্যি কিচ্ছু মনে থাকছে না। কোন সাবজেক্টটা মনে থাকছে না তোর? হিস্ট্রি? কি রে, কোনটাই না জানিস? মনে হয় এবার পারবো না। ঠিক পারবি, এক কাজ কর, দুপুরে আমাদের বাড়ি চলে দেখিয়ে দেবো। হ্যাঁ। কি রে, আসবি? না, কাজ আছে। যাব বাবা, সবে গেল কোথায়? বিদিশাদি? ও বিদিশাদি। কে? ও তুমি? হ্যাঁ, বিদিশাদি আছে? না, ও তো বাড়িতে নেই। কখন ফিরবে বলেছে? না, আমাকে তো কিছু বলে যায়নি। ওই বসন্তবাবুর সঙ্গে বেরিয়েছে তো। স্যারের সঙ্গে বেরিয়েছে? কেন, কিছু বলতে হবে? না না, কিছু বলতে হবে না, আমি আসছি। যা, এই আলো নিভিয়ে দিলে কেন? আর পড়তে হবে না, ঘুমিয়ে পড়ো। সর। ঘুম কি আর আসে,
সুমনটাকে নিয়ে যা চিন্তায় রয়েছি, এবারেও কি হবে কে জানে। জানি না কি হবে। ওর পরীক্ষাটা কবে গো? পরের সোমবার থেকে। সোমবার? রক্ত লোহিত কণিকা রক্তে O2 এবং CO2 পরিমাণ করে। লোহিত কণিকা রক্ত রক্ত লোহিত দেখ রক্ত লোহিত কণিকা রক্তে CO2 O2 দেখ রক্ত লোহিত দেখ ভাল লাগে না। রক্ত পক্ত হক্ত মক্ত মনে না ছিঁড়ে দি। কি পরীক্ষা কবে? সোমবার। সোমবার? আরে সোমবার মানে তো কাল বাদে পরশু। আমার কিচ্ছু হয়নি, পারবো না। সারা বছর তাহলে করলি কি? আমি তো বলেইছি আমার পড়াশোনা করতে ভালো লাগে না, যদি জোর করে করা আমি কি করতে পারি? মেলা বাজে বকছি না না। এই দেখ টাকা, পরীক্ষার সময় আমার একটু মনে হয় বুঝলি, মাথাটা টেনশনে খালি খালি থাকে, মনে হয় যেন কিছুই তৈরি হয়নি, সব কিছু ভুলে যাচ্ছি। তোমরা খালি আমার পড়াশোনা করতেই দেখতে চাও। পড়াশোনা বাইরে তো অন্য কিছু আছে নাকি? না নেই বটে। তা কি করবি শুনি? সেটা তো বাহানা, আসলে তো এখানে এসেছ বুঝি তো। সেই কতদিন আগে বিন্তি দি আমায় এই ফুলটা দিয়েছিল, শুকিয়ে কাঠ হয়ে গেছে। কই রে সুমন, মাথাটা এগো। কি রে এগো, ঠনঠনিয়ে কালীবাড়িতে পুজো দিয়েছি, কাল থেকে তোর পরীক্ষা স্টার্ট না? নেই আকর ব্যাস। আমি ভগবানকে বলেছি আমাদের এই ক্যাবলা সুমনটাকে একটু দেখো মা, ও যেন টাকাটাও পাস করে যায়, আর যেন মস্ত বড় একটা মানুষ হয়, না হলে যে আমি আমাদের সুমনটার একটা বিয়েও দিতে পারবো না। বাজে বকে। এই আচ্ছা তো কি বলতো, কিচ্ছু শিখিস নি না, পরীক্ষার আগে বড়দের পা ছুঁয়ে প্রণাম করতে হয়। সুমন হ্যাঁ পাটা দাও। ঠিক আছে ঠিক আছে, জয় জগন্নাথ জয় জগন্নাথ, চল তোকে পৌঁছে দেবো। না না থাক, পাড়া মোড়ে আমার বন্ধুরা সব ওয়েট করছে। আরে আমার দেরি হয়ে গেছে আজও বন্ধু। আরে জলটা কে নেবে? টাটা, ভালোভাবে পরীক্ষা দে। হ্যাঁ বিদিশা দি। ও বিদিশা দি, ভুলে গেছো আজ আমার পরীক্ষা? কই পা দেখি পা দেখি। জানো যখন কলকাতার বাড়িতে থাকতাম, পরীক্ষা দেওয়ার আগে মাকে ঠিক এরম করে প্রণাম করে যেতাম, আর মা বলতো আমার সব আশীর্বাদ আজ সুমনের জন্য। উফ, সে কি টেনশন আমার থেকেও বেশি। যখন পরীক্ষা দিতাম মা হলে এবারে দাঁড়িয়ে থাকতো, আর পরীক্ষা শেষ হলেই পুরো ঝাঁপিয়ে পড়তো উত্তর মেলাতে। শুনবো শুনবো সব শুনবো, নাকি মন দিয়ে পরীক্ষাটা দিতে চাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল বুঝে বুঝে লিখবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি, টাটা। তোমার পরীক্ষা কেমন হচ্ছে? আগের বছর যেরম হয়েছিল সেরম। এই কথা বললি পরে হবে, তোমার ভালো ফল করতে হবে।
তোমারে বড় হতে হবে ফকিরদা, তুমি আর সবার মতন করে বলো না তো, ভাল লাগে না। আচ্ছা তোর কয়টা পরীক্ষা বাকি? আর একটা, কাল হলেই শেষ। উফ, বাঁচা যায়। জানো ফকিরদা, তারপর বিদিশাদির ছাদে একটা ফিস্ট হবে। ক দিয়ে কেউ নেই? কে প্রথম কাছে? কে প্রথম যে দেখেছি? কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি? তুমি না তুমি? শুরু করে দিয়েছে। খুব সুন্দর, না দেরি হলো না, দেরি হলো না। ফির কিউ ডরতা হে দিল, ডরতা হে দিল, রাস্তা মুশকিল মালুম নহীঁ হে কহাঁ মঞ্জিল। একটা নদী গান জানিস তো তোরা? ছি, বসন্ত আমি বলছিলাম যে বিয়ের একটা দিন এবারে। না মানে আসলে কাকিমা এবার বিয়ের ডেটটা ফাইনাল করতে চাইছেন আর কি। হ্যাঁ মানে আমি চাইছিলাম যে এই শীতেই তোমাদের। বেশ তো, আপনারা যা ভালো বোঝেন। ওমা কি বলে, তোমার বাড়ির লোকেদের সঙ্গে কথা বলতে হবে তো, তাদের মতামত। দেখুন আমার বাড়ির লোক বলতে সেরম কেউ নেই, কাজেই আপনারা ঠিক করুন, আপনারা ডেট ফাইনাল করুন। না মানে তোমার বাড়ির তরফ থেকে যদি কেউ ব্যাপারটা। দেখুন কোনো অসুবিধা নেই, এখন আপনারাই আমার সব, আপনারা ডেট ফাইনাল করুন। ওকে। মন খারাপ কাজিস কেন? জানো রাখালটা, আমার মায়ের না আজ জন্মদিন। তাই নাকি? চল দুজন একসঙ্গে চিড়া পুড়ি, বল হ্যাপি বার্থডে টু মামি। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু মামি। হাতালি কে শোনা করো। এবার তো আস্তে আস্তে সব বোঝাতে হবে, পরে আর সময় পাবো না। আমায় বলো না কাকিমা কি কি করতে হবে। সবই তো করতে হবে, আমার কি আছে বল। তুমি কিন্তু অহেতুক টেনশন করছো, বিয়ে কিন্তু সেই শীতে। হ্যাঁ মেয়ের বিয়ে বলে কথা দেখতে দেখতে কেটে যাবে। তারা তোকে একটা জিনিস দেখাই। কি গো মা, কি দেখাবে? আমি দেখবো। বস আনছি, বস আনছি। কি রে ছোট ভাই, বাহ বিয়েটা কার? হ্যাঁ ভেতরে গেলেন কার মা? আমি কিচ্ছু জানি না, আজকাল মা আমায় কিচ্ছু বলছে না, তুই সব জানিস। মানেটা কি বল না? কি আরে বল না, কিছু একটা ইন্টারেস্টিং হবে বলে মনে হয় আমার। দেখি দেখি তোকে দারুণ দেখাচ্ছে রে চিৎকালনি। সত্যি আমি দেখে আসি একবার।
যা যা আলমারিটা খুলে রেখে আসছি। ও ভাগ্যিস মাধবদা এই ছবিটা তুলে দিয়েছিল। তুমি মাধবদাকে ভুলে গেলি? না না, এই ছবিগুলো তুলেছিলাম বলেই সবাইকে দেখতে পারলি তো। দেখ তোমায় আমি কি করে ভুলবো, তুমি তো আসল। যখন এসে গেছি তাহলে একটা ছবি তাড়াতাড়ি পজিয়ে নি। হ্যাঁ, আজকে আমি যাদের যাদের নাম বলবো তারা ক্লাস 8 থেকে 9 প্রমোশন পাচ্ছ, ঠিক আছে? তোমরা তোমাদের ক্লাস টিচার চন্দনবাবুর কাছ থেকে প্রোগ্রেস রিপোর্ট নিয়ে নেবে, আর প্রোগ্রেস রিপোর্ট নিয়ে তোমরা স্কুলের অডিটোরিয়ামে অপেক্ষা করবে, ঠিক আছে? এবার ক্লাসে প্রথম হয়েছে দেবর্ষী দেবনাথ, দ্বিতীয় পার্থ মাঝি, তৃতীয় বিশাল আদক, হিমাদ্রি দাস, শুভদীপ সামন্ত, রাজা দত্ত, মোহাম্মদ আলী, গুড লাক সুমন, অভিষেক বারুই, রঞ্জন পাখিরা। সুমন, তুমি আজকে তোমার গার্জেনকে নিয়ে আমার সঙ্গে অবশ্যই অফিসে দেখা করো, চলুন। না মহিমবাবু, আমাদের পক্ষে আর সুমনকে স্কুলে রাখা সম্ভব হচ্ছে না। বলছিলাম কি, এই বছরটা কি কোনো মতে রাখা যায় না? না না, আমি ক্লাসে তুলে দেওয়ার কথা বলছি না, যদি কোনো রকম ভাবে রাখা যায়। না মহিমবাবু, সরি। দেখুন, এই অঞ্চলে আমাদের স্কুলের যথেষ্ট সুনাম আছে, তাছাড়া নিয়ম ভেঙে আপনাকে তো আগে ডেকেও আমরা জানিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। আপনি বরং অন্য কোথাও ওকে ভর্তির ব্যবস্থা করুন। হাসিয়া মারে কুইয়া যা, ও পাহাড়ে কি আছে এ পার থি কাহা দেইখা মনে, হয় রে সব সুখ আছে কিন্তু গেলে পাহাবো না, গেলে পাওয়া যাবে না। মাঝিয়া মারে কুইয়া যা, আমরা তো কম চেষ্টা করিনি। এই সুমনটাকে নিয়ে আমাদের কত আশা ছিল বলো, কত স্বপ্ন, সবটাই ভাঙ্গ। এই আসমানের থাকে না রং কখনো, সদাই একই রকম, কখনো সাদা কখনো কালো, বোঝার উপায় নাই। দুঃখী হইয়া মন বদলে বেড়াস না তুই ঘুরে, তবে কিছুই পাবি না, ও রে কিছুই পাবি না। মাঝিয়া মারে কুইয়া যা, সুমনটা এবারও পারলো না। লেখাপড়া না করলে চলবে? সত্যি বলছি মামা, আমার পড়াশোনাটা হবে না, আমার পড়তে ভালো লাগে না। তোকে নিয়ে আমাদের কত আশা ছিল। পারবো না, সত্যি পারবো না। তোমরা তোমরা আর আমাকে জোর করো না, আমার জন্য আবার তোমাদের শুধু শুধু কষ্ট হবে। আর তুই পড়াশোনা না করলে বুঝি আমাদের কষ্ট হবে না? জানি হবে, আমি আর পড়বো না। হ্যাঁ, আমি তোমার দোকান সামলাবো মাইমা, আমি বাড়ির সব কাজকর্ম করব। তোমরা তোমরা খালি একটু আমায় দেখিয়ে দিও তাহলেই হবে। দেখিয়ে দিও।
শেষে ছেড়েই দিলি, কি করবি এখন শুনি? মামার দোকানে বসবো। আমি না কখনো ভাবতেই পারিনি তোমার মতন একজনকে পাবো। আমিও কি ভেবেছিলাম, ভাগ্যিস চাকরিটা করতে এলাম এখানে। জানো মা না আমাদের বিয়ের কেনাকাটা শুরু করে দিয়েছে। তাই নাকি? ভালো তো, কিন্তু আর তাড়া কিসের? দেখতে দেখতেই সময় কেটে যাবে। মা তো পুরোহিত ঠাকুরকেও আসতে বলেছেন, উনি এসে গেলেই একটা ডেট ফিক্স করে দেবেন। বাবা, তাহলে তো আমাকে এবার কি না, আমার কাজগুলো এবার সারতে হবে তাহলে। দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গেল, এখন আমি সব কাজ শিখে গেছি। পড়াশোনা ভালো না লাগলেও এই কাজগুলো করতে আমার খারাপ লাগছে না। এখন আমি রোজ সকালবেলা বনিকে নিয়ে স্কুলে যাই, রেশন তুলি, বাজার করি, মামার ওষুধের দোকানেও বসি। সন্টুদা, মোহনদা এরা সবাই আমায় শিখিয়ে দিচ্ছে। এখন আর সবার সঙ্গে রোজ দেখা হয় না, বিদিশাদির সঙ্গেই কতদিন দেখা হয়নি। তুমি খেদা এখন এই রাতে? না না, আজ এর ব্যাপার এখন আর তখন কি রে? এই তুই না পড়াশোনা ছেড়ে দিয়ে সংসারে কাজকর্ম করতে করতে কেমন একটা জেঠু জেঠু হয়ে গেছিস। আচার সব সময় খাওয়া যায়, নে খা খা খা। আচ্ছা এবারে বলতো, তুই মুখটা এমন করে রেখেছিস কেন? সে তুমি বুঝবে না। খুব বুঝবো, বল। আজকাল না সব কিছু কেমন যেন পাল্টে গেছে। কেন? আগে কত ভালো ছিল জানো, বসন্ত স্যার, বিদিশাদি, আলী গোবিন্দ, জানো আমরা কত আনন্দ করতাম একসাথে দল বেঁধে ইটের পাজার উপর দিয়ে ব্যালেন্স করা, পাড়ায় উৎপল কাকুর কাছে পেয়ারা চুরি করা, যে উৎপল কাকু তেড়ে আসতো অমনি সবাই মিলে দিয়ে ছুট, তারপর সবাই মিলে ঘুড়ি ওড়ানো, প্যাচ খেলা, একসঙ্গে গঙ্গায় ঝাঁপ, কত কি করতাম আমরা জানো। এখন বসন্ত স্যারের আমার জন্য সময় নেই। আর আগে প্রায় স্যার আমায় ফাঞ্জা লড়া শেখাতো, কত রকমের গল্পের বই দিত পড়তে। স্যার জানতো আমার গল্পের বই পড়ার শখ ছিল, আর কোলাজ করা তো আমি স্যারের কাছেই শিখেছিলাম। কত রঙিন সব কাগজে কোলাজ বানাতো স্যার। আর সবচেয়ে বেশি মজা হতো যেদিন আমরা দুজনে মিলে মাছ ধরতে যেতাম। জানো বিন্তিদি, আমি না আকাশের অনেক তারার নাম বলতে পারি, আর এইসব শিখিয়েছিলেন আমায় স্যারই। সপ্তর্ষিমণ্ডল, ধ্রুবতারা, এগুলোকে আকাশে দেখলেই আমি বলে দিতে পারি। এখন আর কিচ্ছু নেই, এমনকি বিদিশাতেই কত ব্যস্ত হয়ে গেছে, আগের মতন আমার আর খোঁজই করে না। বাড়িতে গেলেও বেশিরভাগ দিন পাই না, দেখা পেলে কথা বলে, কিন্তু কিন্তু কি জানো, সেদিন না আমার মায়ের জন্মদিন ছিল, মাকে যে আমি কি করেই বা বার্থডে গিফট দেব। মা না পেয়ারা খেতে খুব ভালোবাসত, আমি সেদিন একটা পেয়ারা নিয়ে বিদিশাদি আসছি। বিদিশাদি এই নাও পেয়ারা। হ্যাঁ, আজ আমার মায়ের জন্মদিন, মা না পেয়ারা খেতে খুব ভালোবাসত, তাই আমি থ্যাংক ইউ। বিদিশা কি রে তুই এখন এখানে? স্যার কি খবর? সারপ্রাইজ সারপ্রাইজ। আপনাদের বিয়ে বলে কথা, একটু প্ল্যানিং ট্যানিং হচ্ছে আর কি।
বেশ এক মিনিট আমি একটু ওর সঙ্গে কথা বলি শো এই ছোট ভাই তুই রাখ না শোন বাড়ি গিয়ে পড়তে বস যা শোন এই বসন্ত দেখো না এই হাড়টা মা দিয়েছে দেখো কেমন হয়েছে জানি না সেদিন বিদিশাদি পেয়ারাটা খেয়েছিল কিনা নিশ্চয়ই খেয়েছে তুই মন খারাপ করিস না তো এরপর থেকে বিদিশাদির সঙ্গে আর দেখা হয় না বিদিশাদির বসন্ত স্যারের আমাকে আর প্রয়োজনই নেই তোর বোকা ছেলে আচ্ছা সেটা কি কখনো হয় না গো বসন্ত স্যার এখন বিদিশাদিকে নিয়ে অনেক দূর সরে গেছে আমার জন্য আর ওদের কোনো সময়ই নেই দেখবি সব ঠিক হয়ে যাবে আর কিচ্ছু ঠিক হবে না খুব কষ্ট হয়ে জানো যাকে তুমি খুব ভালোবাসো এতদিন যে ভালোবাসা দিয়ে আদর দিয়ে তোমাকে আগলে রেখে দিয়েছিল একদিন দেখলে সে কবে যেন অন্যের হয়ে গেছে অন্য মানুষকে বেশি ভালোবাসছে তার জন্য তার সব সময়টা এতদিন যেই মানুষটাকে তুমি দেখতে পাচ্ছ কাছ থেকে দূর থেকে সবসময় দেখতে পাচ্ছ তখন না খুব কষ্ট হয় জানো দিদি সেই কষ্টটা কাউকে জানানো যায় না বোঝানো যায় না খুব ভয় করে জানালেই যদি কাটটি হয়ে যায় কাটটি হয়ে যায় সুমন কাটটি হয়ে যায় দেখবি সব ঠিক হয়ে যাবে মাইমা ও মাইমা কিন্তু তুই এসব নিয়ে আবার উপরে এলি কেন নিচে রান্নাঘরে রেখে দিলেই তো পারতিস তোমায় দেখাতে এলাম শোন আজ আমরা বেরোবো আমাদের ফিরতে রাত হবে কোথায় যাবে ও বাড়ি যাব তুই কিন্তু দোকান থেকে ফিরে আজ আর কোথাও বেরোস না 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 আমি বাড়িতেই থাকবো দুপুরবেলা দোকান বন্ধ করে সোজা বাড়িতে চলে আসবো চিন্তা করো না কে রে চিঠি আছে ও দাও এখানে সাইন করো শান্তি যা সেলাইও করতে দেবে না বসন্ত কুমার চ্যাটার্জি বসন্ত স্যার চাইতে আসি চাপ বাবা এ তো বন্ধ আচ্ছা ওদিকটা দেখি এও তো বন্ধ ও তাহলে হয়তো স্যার রেস্ট নিচ্ছে ওদিকে জানলা দিয়ে চিঠিটা গলিয়ে দিই পরে স্যারকে বলে দেবো জানলা তো বন্ধ দেখছি আচ্ছা ওদিকেরটা দেখি তো খোলা আছে কি না খোলা আছে ও না গলিয়ে দিই বন্ধ বিদিশাদি বসন্ত স্যারের ঘরে দুজনে
সুমনটা কেমন যেন পাল্টে গেছে। আজকাল কোনো কাজ ছাড়া বাড়ির বাইরে আর বেরোতেই চায় না। এখন কিরকম খুব বেশি কথাবার্তাও বলে না। কি হয়েছে কে জানে, বলে না তো কিছুই। শোনো, বসন্তবাবুর ফোন পেয়েছ না তো? এই দেখ কি হলো, কে জানে, কয়েকদিনের জন্য বাড়ি যাচ্ছি বলে চলে গেল, দু তিন মাস হয়ে গেল, কলেজ থেকে ফোন করেছিল পাইনি, সুইচ অফ। সে কি, হ্যাঁ অন্য কোনো নাম্বারও নেই যে খোঁজ করবো, কোনো বিপদ আপদ হয়নি তো? আরে বসন্ত, কোনো ফোন পেলি না? যখনই করছি বলছে সুইচ অফ। আচ্ছা কলকাতায় কোথায় থাকে তোকে কিছু বলেছিল নাকি? ওই বাইক পাড়ার দিকে, আমি তো ওই দিকটা ভালো চিনি না, তুই একবার দেখবি ছোটদা ভাই, আমার ভীষণ দরকার ওকে। কি যে করে না, বিয়েটাও ক্রমশ এগিয়ে আসছে। বসন্ত স্যার যে কোথায় চলে গেল, তিন মাস হয়ে গেল, বিদিশাদের খুব মন খারাপ, আমি এর মধ্যে বিদিশাদিকে কাঁদতেও দেখেছি। খুঁজে পাই তো শরীর টরীর খারাপও হতে পারে, জানতে হবে না। হ্যালো বসন্ত, হ্যালো। হ্যাঁ কি হয়েছে, কোথায় তুমি, ফোন ধরছিলে না কেন? তোমার ফোন অফ, তুমি তুমি ঠিক আছো তো? শুনো তুমি তাড়াতাড়ি চলে এসো, আমার আমার না তোমাকে ভীষণ দরকার। আমার ওখানে আর কোনো দরকার নেই, তাই আমি আর ফিরছি না। মানে মানেটা তো খুব পরিষ্কার। কি বলছো তুমি এসব? যেটা শুনলে ঠিকই শুনলে। বসন্ত তুমি আমার অবস্থাটা বোঝার চেষ্টা করো, তোমার কোনো দায়িত্ব নেই। দায়িত্ব কিসের দায়িত্ব?
আয় যে বসন্ত, দুজনের সম্মতিতে হয়েছে। হ্যাঁ ঠিক, কাজী দায়িত্ব কিছু তোমারও আছে। কি বলছো এসব? বিরক্ত করো না, আমি ভুলে যাবো মানে। বলো কিভাবে করেছে। আমাদের স্কুলে তো ভর্তির সব
ব্যবস্থা নেই, করে ফেলেছি, নতুন করে সব শুরু করতে হবে। তোকে আবার স্কুলে যেতে হবে, আবার পড়াশুনো করতে হবে। তুমি দিশাতে এইটাই চাইছিল তোরা, অনেক বড় হতে হবে। এইবার আমায় পারতে হবে, এবার আমায় পারতে হবে। এতদিন এ বাড়িতে ছিল, অথচ আমাদের কাউকে বুঝতে দেয়নি যে অমন মিটমিটে শয়তান। একটা সরল সাদা মেয়েকে ভালোবাসে ভুলিয়ে স্বপ্ন দেখিয়ে তার সর্বস্ব শেষ করে দিই। আসলে তো ওর পেটে বাচ্চা এসে গেছিল জানো তো, তাই তো মরলো। পুলিশ বলছিল যে এটা বসন্তবাবুর একটা পুরনো খেলা, কলকাতায় নাকি আরো দু তিনটে মেয়ের এরকম সর্বনাশ করেছে। কি বলছো তুমি? এই যে ওর কলেজের চাকরিটা না, এটা পার্ট টাইম জব ছিল, পার্ট টাইম। মেয়াদ ফুরিয়ে গেছে আর এখান থেকে পালিয়ে গেল, আর আমাদের বলে বেরিয়েছিল ওর নাকি এটা পার্মানেন্ট জব। বিদিশাও হয়তো সেটাই জানতো। একটা মানুষের জন্য একটা মানুষকে চলে যেতে হলো, ছি ছি ছি, একটা শয়তান লম্পট। সুমন, আমরা সবাই জানি যেটা হয়েছে ঠিক হয়নি, কিন্তু কি করবি বল, মেনে নিতে হবে। তোকে তো মস্ত বড় মানুষ হতে হবে, সবাই তোকে ভিড় করে দেখবে সুমন। হ্যাঁ শুন, তোকে অনেক বড় হতে হবে। আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। তোমরা এখন যাও। আয়ে তেরি ঝুঠে বাদে কোই
না চলো চলো, তুমি মন খারাপ করো না, এসো। হয়েছে ফকির দা? কি হয়েছে বিদিশ? আমার বসন্ত আর ফিরবে না, আমি কি করবো? एक सवाल का दे जवाब तू, इंतजार में बेख्याल क्यों? दिल बीमार है, दिल ही जाने ना। एक सवाल का दे जवाब तू, इंतजार में बेख्याल क्यों? दिल बीमार है, दिल ही जाने ना। सोचे बिना दिल लगाया, वक्त है मिला कहा, चलते चलते रुक ना जाए प्यार बिना ये जहां। सोचे बिना दिल लगाया, वक्त है मिला कहा, चलते चलते रुक ना जाए प्यार बिना ये जहां। नजर से है नजरों की अजब ये कहानियां, छुपाने से भी ना छुपे प्यार की निशानियां। दिल की ये मजबूरियां कोई जाने ना, दिल की ये गुस्ताखियां दिल माने ना, दिल की ये मजबूरियां कोई जाने ना, दिल की ये गुस्ताखियां दिल माने। तुझे है सुकून कहा, रोते रोते बीते ना यूं पिया बिना ये जहां। भुलाने से भी ना मिला तुझे है सुकून कहा, रोते रोते बीते ना यूं पिया बिना ये जहां। तेरी दोनों अखियां क्यों तब से है बेजुबान, हौसला तुझे चुरा लिया, आंसुओं को भी रुला दे तेरी ये वीरानियां। दिल की ये मजबूरियां कोई जाने ना, दिल की ये गुस्ताखियां दिल माने ना, दिल की ये मजबूरियां স্যার, আপনাকে আমার বন্ধু ভাবতাম, আপনিও
আপনার জন্য আমার বিদেশে দিকে চলে যেতে হলো। আপনিও জামাই বাবু আর রতনদার মতন। আমি বড় হয়ে গেছি, মস্ত বড়। আমাকে দেখতে সবাই ভিড় করেছে, আমাকে দেখতে। আর কোনদিনও দেখা হবে না তোমাদের সাথে। সুমন, সুমন, ভালো থেকো। সুমন, ভালো থেকো। সুমন, ভালো থেকো। সুমন, সুমন, সুমন। আমার সব আশীর্বাদ আজ সুমনের জন্য। ऐसे तू निकल ओ राही, ऐसे तू निकल ओ राही, जो देखे ये दुनिया सारी, जिधर देखूं तेरी झलक है मांगे आजादी। ऐसे ही तू चल से ही तू चल।
तोड़ के बंधन तू भागा यूं, जग तेरे पीछे रह गई दूर दूर तक, तू ही तू बस है चारों। तोड़ के बंधन तू भागा यूं, जग तेरे पीछे रह गई, रोकेगा तुझको कोई कैसे ये बोल, ऐसे ही तू चल हो रही, ऐसे ही तू चल हो रही, जो देखे ये दुनिया सारी, जिधर देखूं ऐसे ही तू चल हो रही, ऐसे ही तू चल। It's a Levin Entertainment creation.